করোনার আবহের মধ্যে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার মরার গ্রাম পঞ্চায়েতের কুসুমবনি এলাকার ঘটনা। সূত্রের খবর, বছর 40-এর ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তি সোমবার ভোর 4টে নাগাদ মালগাড়িতে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি কোথা থেকে এখানে এসেছেন তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। নিছকই দুর্ঘটনা না আত্মহত্যা সে নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। ঘটনার তদন্ত ও মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, কি দেখলেন আজ? আজ সকালবেলা শুনতে পেলাম যে এরকম একজন রানওভার হয়ে গেছে মালগাড়িতে। তো এসে দেখছি যে একদম মাথাটা পুরো থেতলে গেছে। এখনো আপনার কোনো কিছু জানা যায়নি যে কোথায় বাড়ি বা কি আসল বিষয় এখনো জানা যায়নি। আর কি স্টাফ এসছে জানার চেষ্টা করছে এই আর কি। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক। প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।